আমরা প্রায় সময় টিভিতে, প্রোগ্রামে, সেমিনারে বিভিন্ন একদম ক্লিন শেভডওয়ালা খুবই উইয়ার্ড চেহারার মানুষ দেখি, যাদের একদম দাড়ি নেই, গোফ নেই, কিচ্ছু নেই, সাদা সাদা উস্কো খুস্কো চুল, অনেকটা জাফর ইকবাল টাইপ। আবার আমরা দেখি যখন তাদের দাড়ি গোফ থাকে তখন আবার খুব ভয়ঙ্করভাবে থাকে, যেমন নির্মলেন্দু গুণের বিরাট জঙ্গল হয়ে থাকে দাড়ি গোফ, বা জাফর ইকবালের এই মোটা মোটা গোফ যার কারণে উপরে ঠোঁটই দেখা যায় না, এই ধরনের। এই যে মানুষগুলোকে আমরা দেখি এদেরকে আমরা নর্মালি সুশীল সমাজ, শাহবাগী, প্রগতিশীল হিসেবে চিনি। আজকে আমরা তাদেরকে নিয়ে কথা বলব। প্রথমত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালচারাল হেজেমনি কি এবং এটা কীভাবে কাজ করে। চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। একটা স্টেট বা যে কেউ সাধারণ মানুষের উপর দুইভাবে নিয়ন্ত্রণ ধরে রাখে, একটা হচ্ছে শক্তির সাহায্যে আর একটা হচ্ছে সম্মতির সাহায্যে। শক্তির সাহায্যে তারা কীভাবে ধরে রাখে আমরা সবাই জানি, সেটা হচ্ছে অস্ত্র দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে বা এরকম যে কোনো কিছু দিয়ে। কিন্তু আরেকটা যেভাবে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় সেটা হচ্ছে সম্মতি। সম্মতি কীভাবে কাজ করে এই জিনিসটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, খুবই ভালোভাবে ব্যাখ্যা করেছেন নিউ মার্কসিস্ট দার্শনিক অ্যান্টোনিও গ্রামশি। তিনি বলেছেন যে মানুষকে যদি আপনি এটা বিশ্বাস করাতে পারেন যে বর্তমান রিয়েলিটিটা যেমন আছে আজীবন তেমনই ছিল এবং তেমনই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, তাহলে মানুষ কখনো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, মানুষ কখনো প্রশ্ন করবে না। যেমন আমার এক আঙ্কেল আমাকে একবার বললেন যে বাবা এখন তো ব্যাগে ইসলাম শিক্ষা বই, নর্মালি নামাজ শিক্ষা বই রাখলেও ধরে নিয়ে যায়, তো তুমি কিন্তু এসব সমস্যায় জড়াবে না, যে তুমি এসব সমস্যায় জড়াবে না, তুমি এই ধরনের বই রাখবে না। এই কথাটার মানে আপনি কি বুঝছেন? প্রথমত উনি বুঝতে পারছেন যে এটা একটা সমস্যা যে নামাজ শিক্ষা বই রাখলেও ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু উনি মনে করছেন এটা কখনো পরিবর্তন আসবে না, এটা এমনই থাকবে, আমাদেরকে এটা মেনেই নিতে হবে। তো যার জন্য আমার যেটা করতে হবে এই অনাচারের সাথে আমার খাপ খাইয়ে নিতে হবে, আমার করতে হবে আমার যাতে কোনো সমস্যা না হয়। তারা আপনাকে বলবে যে এই যে বর্তমান পৃথিবীটা বা বর্তমান বাংলাদেশ যেভাবে কাজ করছে বা যে কোনো কিছু যেভাবে কাজ করছে, এগুলো হয়তো আপনার পছন্দ হবে না বা এটা হয়তো ভালোও না, কিন্তু কিছু করার নেই, ইট ইজ হোয়াট ইট ইজ, এটাই হচ্ছে ফ্যাক্ট, সব কিছু এভাবেই চলবে। আপনি যদি দাড়ি রাখেন, টুপি রাখেন, আপনি সবসময় সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই কাউন্টেড হবেন, কিছু করার নেই। আপনার যদি বাংলাদেশে থাকতে হয় আপনার যে বাঙালিত্বের একটি স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড আপনার মেনটেন করেই চলতে হবে। আপনি রাজাকার হতে পারবেন না, চরমপন্থী হতে পারবেন না, কেন? কারণ হচ্ছে তাহলে আপনি প্রপার বাঙালি থাকবেন না, এটার বাইরে গেলে আপনি এটা থেকে সরে যাবেন। তো এই যে কনসেপ্টটা তারা কীভাবে আমাদের মধ্যে প্রচার করে চিন্তা করুন তো। আমরা যে ভাবি, আমাদের সন্তানরা যে শিক্ষা নেয়, আমাদের যে একটা জেনারেশন তৈরি হচ্ছে একটা মরালিটির উপর, এটা কারা নিয়ন্ত্রণ করছে? এই সুশীল সমাজরা, এই মানুষরা যাদেরকে আমরা সেমিনারে দেখি, টিভিতে দেখি এবং খুব বেশি মানুষ তাদেরকে চিনে না, কীভাবে তারা নিয়ন্ত্রণ করছে? ধরুন আপনি আজকে আপনার অফিসে গিয়ে আপনার কলিগের সাথে কী নিয়ে কথা বলবেন, বা ঘরের মা বোনরা তাদের পাশের বাসার ভাবির সাথে কী নিয়ে কথা বলবেন, এই জিনিসটা কে ঠিক করে দিচ্ছে? আপনার ফোকাসে একটা নায়িকার বাসায় কারা অ্যাটাক করেছে, এটা আপনার কাছে কেন এত ইম্পর্ট্যান্ট? কেন মুজিব বর্ষ আপনার কাছে ইম্পর্ট্যান্ট? কারণ এগুলো মিডিয়া আপনার সামনে দেখাচ্ছে যে না, এগুলো নিয়ে আলোচনা করাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটা সবচেয়ে বড় ইস্যু। তা আপনি এখন টিভি দেখেন নিউজের জন্য, এই যে নিউজ যারা কন্ট্রোল করছে তারা হচ্ছে এই সুশীল সমাজ। যারা আপনার বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তখন তারা যে বইটা পড়ছে সেই বইটা যারা লিখছে তারা হচ্ছে সুশীল সমাজ। তাদেরকে আপনি চেনেন না, কিন্তু তারা হচ্ছে কলকাতাপন্থী একটা সেকুলারিজম আপনার আমার উপর আরোপ করতে যাচ্ছে। তারা আমাদেরকে, আমাদের প্রতিটা জিনিসকে নিয়ন্ত্রণ করছে, যে কোন জিনিসটা বাঙালি বা বাঙালি কালচার, কোন জিনিস, কোন জামাটা পরলে আপনি প্রপার বাঙালি হবেন, কোন জিনিসটাতে বিশ্বাস করলে বা কোন ড্রেসটা পরলে আপনি চরমপন্থী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন, এই জিনিসটা কারা ঠিক করে দিচ্ছে? এরাই, এদের কথাই গ্রামশি বলেছেন। গ্রামশি বলেছেন এই যে কালচারাল হেজেমনিটা, অর্থাৎ আপনি যদি মানুষকে বিশ্বাস করাতে পারেন যে যা কিছু যেমন ছিল তেমনই থাকবে, এটার মধ্যে আপনাকে ফিট করে যেতে হবে, তাহলে যে মানুষ বিদ্রোহ করবে না। এবং এই জিনিসটা আপনার প্রচার করতে হবে সব কিছুর মাধ্যমে, আপনার মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে মিডিয়ার মাধ্যমে, তার মাথায় আপনার বিভিন্ন আইডিয়া পুশ করতে হবে, বাচ্চাদেরকে তৈরি করতে হবে স্কুলে নিয়ে একটা এডুকেশন সিস্টেমের মাধ্যমে, এবং এইভাবেই কাজ করে এই কালচারাল হেজেমনিটা। আমাদের সময় যে আমরা ইসলামফোবিয়াগুলো দেখি, এই যে জাহিদ নামের একজন ভাই, তিনি
তাকে তিনি বলেছেন গণতন্ত্র ইসলামে হারাম, এবং এই জন্য ওনাকে নিয়ে মারা হয়েছে, বিকজ উনি শিবির, উনি জঙ্গি বা এমন কিছু। এই যে আমরা যখন আমাদের ট্রেডিশনাল সাহিত্যগুলোতে, এই যে জাফর ইকবালের আমি তোপুর যে মুভিটা হয়, সেখানে আমরা দেখি কি, যিনি রাজাকার তার হচ্ছে এত বড় দাড়ি, কোনো গোঁফ নেই। কিন্তু আমরা সবসময় দেখি যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, ইমরানের সরকার বা জাফর ইকবাল, ইয়া বিরাট বিরাট দাড়ি গোঁফ, দেখতে খুবই ভয়ঙ্কর, চুলুস্কো খুস্কো, এ টাইপের অবস্থা। এবং আমাদের ছেলেমেয়েদেরকে শেখানো হচ্ছে না, তোমার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হতে হবে, তুমি রাজাকারদের মতো দাঁড়িয়ে রাখলে হবে না, টুপি পড়লে হবে না, তাদের মতো হুজুর হলে হবে না, তোমার স্বাধীনতার পক্ষে শক্তি জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, ওদের মতো হতে হবে। সো সন্তানরা, আমাদের বাচ্চারা, এই যে তারা যখন স্কুলে যাচ্ছে, তাদের এক একটা যে সুকুমার বৃত্তির উন্নয়ন, যে অভিনয়, বিতর্ক, এগুলো এগুলো প্রতিটা সেন্টারে কী থাকে, এই জিনিসপত্রগুলোই কিন্তু থাকে, যে আপনি কীভাবে মোর অ্যান্ড মোর বাঙালি হয়ে উঠবেন। প্রতি শিক্ষা প্রতিষ্ঠান কোন প্রোগ্রামগুলো আয়োজন করে, নববর্ষ বা বিভিন্ন জাতীয় দিবস, এগুলোতে তারা কোন ধরনের ড্রেস আপ প্রমোট করে, কোন ধরনের বক্তব্যগুলো প্রমোট করছে, এই এই ন্যারেটিভগুলো আমাদের সোসাইটিতে আপনি কোন জিনিসটা কীভাবে দেখবেন। আপনি মিডিয়ার মাধ্যমে দেখেন যে একটা আন্দোলনকে আপনি কীভাবে দেখবেন, আপনি কি তাণ্ডব হিসেবে দেখবেন, না মুসলিম তোপর ম্যাসাকারের হিসেবে দেখবেন। এবং এই সবগুলো জিনিস শিক্ষা ব্যবস্থা, মিডিয়া থেকে নিয়ে সবগুলো জিনিস নিয়ন্ত্রণ করছে কালচারাল এলিটরা, এবং এটাই কালচারাল হেজেমনি। এই কালচারাল হেজেমনিটার কারণে আমাদের দেশে যে ইসলামফোবিয়াগুলো হচ্ছে, আমরা দেখি যে নেকাবের কারণে আমাদের বোনদেরকে বের করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের ভাইরা চাকরি পাচ্ছে না দাড়ি রাখার কারণে, এই জিনিসটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের সাধারণ মানুষের মনে এক ধরনের ইসলাম ফোবিয়া তৈরি করে দিয়েছে, ইসলাম বিদ্বেষ তৈরি করে দিয়েছে। তারা সরাসরি যদি নাও বলে যে আমি ইসলাম বিদ্বেষী, ইসলামের বিভিন্ন কনসেপ্টস অ্যান্ড আইডিয়াগুলোর প্রতি তাদের বিদ্বেষ কাজ করছে, দাড়ি টুপির প্রতি বিদ্বেষ কাজ করছে। এবং এই জিনিসটা এই দীর্ঘদিন ধরে চলা কালচারাল হেজেমনি এবং কালচারাল এলিটদের প্রভাবের ফলে। সো সামনে থেকে যখন আপনার সামনে মিডিয়ার কোনো নিউজ আসবে, যখন কোনো আপনার বাচ্চা কিছু একটা শিখে আপনাকে বলতে আসবে, তখন আপনি প্রশ্ন করবেন যে তুমি এটা যে শিখছো এটার পেছনে কারণ কী, ইসলাম জিনিসটাকে কীভাবে দেখে। আপনি কি আপনার সন্তানকে একজন বাঙালি, মানে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ বা বিভিন্ন ধরনের বাঙালি কালচার লেলি, যারা প্রচণ্ড পরিমাণ নষ্ট ক্যারেক্টারের, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, লেফট উইং, তাদের মতো করে আপনি বড় করবেন, নাকি আপনি আপনার সন্তানকে একজন মুসলমান হিসেবে বড় করবেন? কারণ সত্য কথা বলতে এটার মাঝখানে কোনো কিছু নেই।